আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রিড বিরিতে। বন্ধুরা সকলে ভালো আছেন? আমি আপনাদের সাথে আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইনে আমি একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো। আমি এই ডিজাইনটা কীভাবে করলাম সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এ ধরনের ডিজাইনগুলা ইনস্টাগ্রামের জন্য পোস্ট ডিজাইন হয়ে থাকে, টোটালি বলা যায় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, তো এটা হতে পারে ফেসবুকের জন্য, হতে পারে ইনস্টাগ্রামের জন্য, হতে পারে আদার সোশ্যাল সাইটগুলোর জন্য। ওকে, চলুন কাজটা শুরু করা যাক। আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলাম, এন দিয়ে আমার ডিজাইনটা আর্টবোর্ড নিব। ওকে, ডিজাইনটা আর্টবোর্ড নিব। আমি এখানে পিক্সেল আছে তো পিক্সেল দিয়ে দিলাম আমি 180 1080x1080। ওকে, 1080x1080 দিয়ে দিলাম। ওকে, 1080x1080 দিয়ে দিলাম। আমার পিক্সেল থাকলো, আমার রেজুলেশন 300 থাকলো। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমার একটা ডিজাইনের সাইজ আসলো বা আর্টবোর্ড আসলো। ওকে, জাস্ট আমি এখন এই যে ভিউতে চলে যাওয়ার পর আমি এখানে আমার যে সেভ জোন আছে সেটাকে আমি নিয়ে নেব। ওকে, আমার একটা 70 আছে, আমি 70 অলরেডি আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, চলে আসলো। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করবো। ওকে, ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করার কারণে জাস্ট আমি এই ইটের আমি এই ডিজাইনটা আমি নিয়ে ওখানে দিয়ে দিব। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এটার যে মেজারমেন্ট আছে সেটা আমি শেপ ধরে আমি মেজারমেন্ট অনুযায়ী করে দেবো। ওকে, তো এটার উপরে আমি আলাদা একটা শেপ দিব। জাস্ট এই যে এখানে শেপ টুলে ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গুলার টুলটা ক্লিক করে জাস্ট আমি এখানে একটা শেপ দিব। ওকে, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেমটা কীভাবে করবেন। ওকে, এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন, এই পদ্ধতি ফলো করে। ওকে, জাস্ট আমি এই শেপটা দিয়ে দিলাম। শেপটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট আমার নিচের যাতে আমার ব্রিকটাও দেখা যায়। ওকে, এই শেপটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা আমি দুইটাকে অ্যালাইন করে দিব। ওকে, আমি দুইটাকে অ্যালাইন করে দিব, দুইটাকে একদম মিডল করে দিলাম। ওকে, এখন আমি জাস্ট আমার যে শেপটা নিলাম, শেপটা আমি অপোজিটটা কমিয়ে দিব। ওকে, ইটের যে লেয়ারটা আছে সেটা আমার হালকা দেখা যাচ্ছে। ওকে, আমি এখন আরেকটা ব্ল্যাঙ্ক নিব। শিপ ধরে, কিবোর্ড থেকে শিপ ধরে এখানে ক্লিক করলাম, আমার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার আসলো। আমি এখন ব্রাশ টুলটাকে ক্লিক করব। ব্রাশ টুলটাকে ক্লিক করে আমি এটা আর থার্ড ব্যাকে চেপে আমি এটাকে একটু বড় করব। আমি বড় করার পরে আমার ফরগ্রাউন্ড কালারে আমি সাদা নিয়ে আসলাম। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার হালকা একটু সাদা আসছে। ওকে, দেখলাম তো বন্ধুরা, হালকা একটু সাদা আসছে। সাদা আসার পর আমি এখন আমার প্রোডাক্টটাকে নিয়ে আসব। আমি জাস্ট একটা ব্যাগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শো হতে পারে, এখানে গড়ি হয়ে থাকে। ওকে, গড়ি দিতে পারেন আপনারা অ্যাজ ইউর উইশ। ওকে, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো একটা জিনিস দিতে পারেন। আমি জাস্ট যেটা দেখাচ্ছি, ওকে, আমি এটাকে অল্টার দ্বারা আমি এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এটাকে ছোটো করে দিব, অল্টার শিফট ধরে ছোটো করে দিব। ওকে, অল্টার শিফট ধরে আমি ছোটো করে দিলাম। তা আমি এটাকে মিডল করে দেবো, আমি এখান থেকে এটার মিডল করে দিব। জাস্ট মিডল করে দিলাম, আমার যে ডিজাইন আছে ডিজাইনের আমার মিডল হয়ে গেল। ওকে, তা আপনাদের জন্য আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তা আমি বাকি কাজটা করব, সেটা হচ্ছে আমি যে এখানে আমার প্রোডাক্ট আনলাম, প্রোডাক্টটা মিডল করে দিলাম, প্রোডাক্টের নিচে আমি একটা শ্যাডো দিয়ে দিই। আমি এটার নিচে একটা ব্ল্যাঙ্ক নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক আসলো। ব্ল্যাঙ্ক আসার পরে আমি এই ফরগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করে দেবো, তার মানে আমার শ্যাডোটা হবে ব্ল্যাক। ওকে, আমি ব্ল্যাক করে দেবো। আমি কিবোর্ড থেকে বি চাপলাম বা এখানে এই যে ব্রাশ টুলে ক্লিক করলাম, ব্রাশ টুলে ক্লিক করে আমার ব্রাশ টুলটা একটু বড় আছে মেবি। জাস্ট এই যে ব্রাশের এখানে এসে আমি এটাকে একটু চাপিয়ে দিব। চাপিয়ে দেওয়ার পর আমার মেজারমেন্ট অনুযায়ী আমি এটা আমার এখানে এই যে অপোসিটি, এই অপোসিটিটা আপনারা 100 রাখবেন, ফলোটা 100 করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আমার একটা ব্ল্যাঙ্ক আসলো, তার মানে আমরা ব্ল্যাক শ্যাডোর মতো আসলো, আমার একটা লেয়ার আসলো। ক্লিক করার পরে আমার একটা কালো শেপ আসলো বা আমার শ্যাডোর মতো আসলো। আমি এটাকে মেজারমেন্ট অনুযায়ী আমি এইটার নিচে বসিয়ে দিব। ওকে, আমি এটা নিচে বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, জাস্ট এটা নিয়ে বসিয়ে দিই, আমি একটু ইরেজ করে দিব এই সাইডগুলো, আমি একটু ইরেজ করে দিব। ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়তো আমার কোথাও দ্রুত হতে পারে, আমি যাতে ভিডিওটা লং না হয়তো একটু তাড়াহুড়া করবো, এগুলো আমরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এভাবে সিস্টেমে প্র্যাকটিস করলে আপনাদের এই জিনিসগুলো আরও সুন্দর করতে পারেন। যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা আপনার সুন্দর হবে, ভালো হবে। তারপরে আমার উপরে যে লেখাটা আছে সেটা আমি দিয়ে দেবো, সেটা আমি দিয়ে দেবো ব্ল্যাক প্রাইডে। ওকে, সেটা আমি দিয়ে দিলাম, সেটা আমি দিয়ে দেবো এখান থেকে ব্ল্যাক প্রাইডে। আমি ব্ল্যাক প্রাইডে দিয়ে দিলাম, এখানে আমি লেখাটা লিখলাম ব্ল্যাক প্রাইডে।
বানানো কোথাও যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা বুঝে নেবেন। ব্ল্যাক ফ্রাইডে ভিডিও করতে গেলে বিভিন্ন দিক মাথায় নিতে হয়। ওকে, জাস্ট আমি এটাকে প্রনটাকে যে কোনো একটা প্রন দিয়ে দেবো, আমি জাস্ট যে কোনো একটা প্রন দিয়ে দিলাম, আপনারা যেভাবে আপনাদের যে প্রন প্রয়োজন হয় সেটা আপনারা নিয়ে দেবেন। ওকে, জাস্ট প্রনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর আমি এটাকে মিডল করলাম, মিডল করার পরে ব্ল্যাকটাকে আমি উপরে দিয়ে দিব। উপরে দিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি প্রনটাকে ব্ল্যাকটাকে আমি উপরে দিয়ে দিলাম, এই প্রাইডটাকে আমি বড় করে দিব। ফিফটি ফাইভ দিয়ে দিলে আমি এটা আর স্পেসটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, এখন এই ব্ল্যাকটাকে একটু বড় করে দিব, আমি ব্ল্যাকটাকে একটু বড় করে দিব। ব্ল্যাকটাকে বড় করে দেওয়ার পর আমি এটা কালারটাকে চেঞ্জ করে দিব, আমি ইয়েলো দিয়ে দিলাম আর নিচের প্রাইডটাকে আমি হোয়াইট করে দিলাম। ওকে, আমার ডিজাইনের আমার যে মূল ইয়েটা সেটা আমার হয়ে গেল। ওকে, ব্ল্যাক ফ্রাইডে তো এখানে পণগুলো একটু ডিফারেন্স করে দিতে পারেন আপনারা। আমি নিচের পণটাকে একটু সিলেক্ট করে এটাকে আমি বোল্ড দিয়ে দিলাম, বোল্ড দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু বাড়িয়ে দিব আরও, এটা যাতে একটু দুইটা যাতে একটু ডিফারেন্স দেখায়। ওকে ওকে বন্ধুরা, আমার প্রোডাক্টটা মেবি একটু বড় দেখাচ্ছে, আমি প্রোডাক্টটাকে একটু ছোট করে দিব। ভিডিওটা যদি আপনারা একটু লং হয়ে থাকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ডিজাইনগুলো শিখতে হলে মাস্ট বি আপনাদেরকে ধৈর্য সহকারে এগুলো দেখতে হবে, ধৈর্য সহকারে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। ক্লিয়ার? শ্যাডোটাকে একটু ছোট করে দিব, যেটা যেখানে প্রয়োজন সেভাবে আপনারা করে নেবেন। ওকে, জাস্ট আমি এখন রাউন্ড শেপ দিয়ে দেবো, এখানে নিচে আমি লিখে দেবো স্পেশাল অফার, স্পেশাল অফার বা ফ্রাইডে অফার। ওকে, শেপটাকে আমি হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে দেওয়ার পর এটাকে আমি মিডল করব, মিডল করব, নিচে আমি দিয়ে দিতে পারি ফ্রাইডে অফার। এটা আপনাদের যেটা প্রয়োজন হয়, যেটা আপনাদের বায়ার যদি আপনাদের কাজ দিয়ে থাকে, আপনাদের বাইরে ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাজটা করবেন। আমার পূর্বের ভিডিওগুলোতে আমি এভাবে বলেছি, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাজটা করবেন। আমি এটাকে আমার যে নিচের কালারটা আছে সেটা অনুযায়ী আমি দিয়ে দিলাম। ওকে, জাস্ট দুইটাকে আমি সমান করবো, দুইটাকে সিলেক্ট করে এখানে আমি সমান করে দিলাম, নিচের নিচেরটাকে আমি একটু ছোটো করে দিলাম। ওকে, দেখুন বন্ধুরা, ওকে, ফ্রাইডে অফার। জাস্ট সেম আমি এটাকে আমি কপি করে এখানে অল্টার ধরে কপি করে আমি এখানে একটু নিচে এনে দিলাম, নিচে এনে দেন আমি টি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে জাস্ট এখানে এনে দিলাম। দেখুন বন্ধুরা, নিচে আমি এনে দিলাম, নিচে আনার পরে আমি এখানে আর একটা রাউন্ড দিয়ে দিব, জাস্ট এভাবে একটা শেপ আঁকলাম। আমি শেপ আঁকার পরে আমি এখানে জাস্ট আমার একটা স্লোগান আমি এখানে দিয়ে দিতে পারি, এই প্রাইড অফারটাকে আমি এখানে এনে আমার যে ব্লু কালারটা আছে সেটা থেকে অবস্থা আমি এখানে দিয়ে দিতে পারি, শপ নাও 50% ডিসকাউন্ট। এটা আপনাদের যে স্লোগান হয়ে থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আইটেমস, অল আইটেমস, ওকে, 50% অফ, 50% অফ, এটাকে আমি এখানে বসিয়ে দেবো, আমি এখান থেকে এটার লাইন স্পেসটা কমিয়ে দেবো, আমি 50টাকে একটু বড় করে দেবো, 50% অফটাকে আমরা একটু বড় করে দেবো, বেশিরভাগ 50%, এটা হলো এখানের মূল, এটাই হচ্ছে হাইলাইট করে, 50%টাকে আমি একটু বড় করে দিলাম, বড় করে দিলাম। ওকে, 40 দিয়ে দিলাম, এখানে আমি 40 দিয়ে দিলাম, 50%টাকে আমি শপ নাও দিয়ে দিলাম, শপ নাও দিয়ে দেওয়ার পর আমি 50% বড় করে দিলাম, আমি লাইন স্পেসটাকে একটু বাড়িয়ে দিব, লাইন স্পেসটাকে আমি বাড়িয়ে দিলাম। প্রত্যেকটা আমি আলাদা আলাদা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আপনারা করে দিবেন, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিচ্ছি, এই জন্য ভিডিওটা হয়তো একটু লং হবে। শপ নাওটাকে আমি আলাদা করে দিচ্ছি, আমার যে 50% আছে 50%টাকে আমি নিচে নামিয়ে দেবো, তাহলে এটা আমার মেজারমেন্ট অনুযায়ী আমি বড় করতে পারবো। এখন স্বপ্নটাকে আমি নিজের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবো এখানে। ওকে, আমার এই ইলিপসটা, রাউন্ড ইলিপস টুলটা আমি একটু এদিকে এনে দেবো, এদিকে এনে দেওয়ার পর আমার যে এখানে এই যে কালো দেখাচ্ছে আমি স্টকটা আমি উঠিয়ে দিলাম,
স্টকটা উঠে দেওয়ার পরে আমার এখন আমার এখানে যে 50% আমি এটাকে এখানে এদিকে এনে দিব। জাস্ট আমি অল আইটেমটাকে আলাদা করে দিলব, তার মানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার করে দিলাম। ওকে, এখন আমার 50%টা বড় আছে। 50%টা বড় থাকার পরে আমি এখন এই যে অফ অফটাকে আমি পাশ দিয়ে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখন আমার অল আইটেমসটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে ইলিপসটাকে একটু ছোট করে দিতে পারি। দেখুন তো বন্ধুরা, এখন আমি 50% এই যে আমার অফটা অফটাকে আমি এখান থেকে একটু আমি এখান থেকে একটু এটার সাইজটাকে আমি কমিয়ে দিতে পারি, তাহলে আমার এই ছোট দেখাবে, চমৎকার দেখাবে। জাস্ট এখানে আমি 50% অফটা দিয়ে দিলাম। ওকে, মেবি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আমি এখন উপরে দিয়ে দিতে পারি আমার এখানে যে এখান থেকে যে কোনো একটা আমি ক্লিক করে জাস্ট আমি এখানে উপরে আমার এখানে লোগো আমাদের আমরা যে লোগোটা দিব সেটা আমি দেখিয়ে দিতে পারি। ওকে, লোগো আমি ফন্টটাকে সাদা দিয়ে দিব। এখানে এই টেক্সটগুলো সাজানো মূল ফ্যাক্ট না, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। বাট এখানে মূল জিনিস হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্রিয়েট করবেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূল। ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করে একটা ডিজাইনের কীভাবে চমৎকার হবে, কতটা সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখলাম বন্ধুরা, লোগোটা আমি দিয়ে দিলাম। এখন নিচে আমরা দিয়ে দিতে পারি এই যে এটাকে আমরা রাউন্ডটাকে আমরা এখান এটা অল্টার ধরে আপনারা এইভাবে অল্টার ধরে এখানে কপি করে নিয়ে আসবেন। নতুন বন্ধুরা যারা নতুন তারা আপনারা এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এই অর্ডার নাও আমি দিয়ে দিলাম এখানে। ওকে, অর্ডার নাও এটাকে আমি একটু ছোট করে দিব। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, মেবি লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এটা দেখবেন, বিরক্ত হবেন না আশা করি। জাস্ট দুইটাকে আমি সিলেক্ট করে মিডল করে দিলাম। অর্ডার নাও, এই অর্ডার নাও অর্ডারে কপি করে আমি এটাকে ফন্টটাকে আমি ফন্ট লেখাটাকে সাদা করে দিয়ে আমি এখান থেকে জাস্ট আমি এখানে দিয়ে দিতে পারি আমাদের প্রয়োজনে যোগাযোগ করবো কোথায়। ওকে, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। ফোন নাম্বারটা এটা এভাবে দিয়ে দিলে বাইরে আপনাকে কাজ দিলে সেটা আপনারা আপনার যে যে কাজটা পাবেন সেই কাজ অনুযায়ী আপনারা ফোন নাম্বারটা দেবেন। আমি জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। অল্টার ধরে এটাকে আমি একটা কপি করলাম, কপি করে আমি নিচে দিয়ে দেবো ওয়েবসাইটটা। ওকে, এই দুইটাকে আমি এখানে বসিয়ে দিব। ওকে, দুইটাকে আমি অ্যালাইন অ্যালাইনমেন্ট করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এখন আমার ছোট ছোট যে ইলিপসগুলো আছে কয়েকটা আমি ইলিপস দিয়ে দেব, তখন জিনিসটা আরও চমৎকার লাগবে। ওকে, জাস্ট কয়েকটা ইলিপস দিয়ে দেয়, এটা আমার ফিল দেখাচ্ছে, আমি ফিলটাকে উঠে দিয়ে আমি স্ট্রোক ব্যবহার করব। এখান থেকে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। দেখুন বন্ধুরা, জাস্ট যে কোনো একটাকে আপনি সাদা দিয়ে দিতে পারেন। ওকে, আমরা হয়তো এখানে যে আমার ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আমি হয়তো একটু হলুদ করে দিতে পারি, হলুদ কালার দিতে পারি, তাহলে আমার এটা আরও চমৎকার দেখাবো। ওকে, আমি একটু হালকা গ্যাপ করে দিব, জাস্ট আমি ছোট করে কয়েকটা ইলিপস টুল দিয়ে আমি এটা সাদা করে দিলাম। আমি স্টকটাকে তো ফিল্টার দিয়ে আমি ছোট করে কয়েকটা আমি আমার ইলিপস এঁকে নিব ছোট করে। এটা আমি একটু জুম করলাম, জুম করার পরে আমার এটা বড় দেখাবে। জাস্ট এইভাবে আমি অল্টার ধরে একটু কপি করলাম, কপি করার পরে আমি এভাবে শিপ অল্টার ধরে জাস্ট কয়েকটা আমি ইলিপস রাউন্ড ইলিপস আঁকলাম। আমি সবগুলোকে কিবোর্ডে কন্ট্রোল দিয়ে একটা লেয়ার করলাম। আমি এখন আবার অল্টার ধরে আবার অল্টার ধরে এভাবে কপি করলাম। ওকে, এখন আমি এটা ছোট করলাম, ছোট করার পরে সেম আবার এগুলাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে একটা লেয়ার করলাম। আমি এটাকে এভাবে ঘুরিয়ে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি ঘুরিয়ে দিব। এভাবে ছোট করে দেন আপনারা, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আর একটু ছোট করে দিতে পারেন। ওকে, এগুলা যখন আমি যেভাবে তৈরি করে দেখাইছি এভাবে করলে আমরা আরও ছোট করে তৈরি করে নেবেন। ওকে,
এভাবে অর্ডার ধরে কপি করে আমি এখানে একটা আনি বসিয়ে দেব। এটা দুইটা দিলে হয়তো, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, এটা দুইটা দিলে হয়। এখানে তিনটা তিনটা কলাম দেখাচ্ছে, তো তিনটা লাইন দেখাচ্ছে, এখানে দুইটা দিলে হয়, নো প্রবলেম। ওকে দেখলেন তো বন্ধুরা, ওকে আমার ডিজাইন শেষ। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা করতে পারেন আমার দেখানো পদ্ধতি তো ফলো করে। তো চমৎকার একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখালাম। এই অর্ডার নাওটা আমরা একটু উপরে উঠাই দিতে পারি, অর্ডার নাওটা আমরা একটু উপরে উঠাই দিতে পারি, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে সেটার বরাবর আমি উঠাই দিতে পারি অর্ডার নাওটা, আমার যাতে ওইটা বরাবর হয়ে থাকে। আমি একটু হালকা উপরে তুলে দিব। এটা আপনাদের সিস্টেম অনুযায়ী, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা দিবেন, যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে আপনারা দিবেন। ওকে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম সিস্টেমটা, আমি আপনাদেরকে দেখালাম। ওকে বন্ধুরা, জাস্ট এখন আমার যে ওয়েবসাইট আছে আর ফোন নাম্বারটা আছে সেটাকে আমি আরো ছোট করে দিয়ে আমি আরো নিচের দিকে দিয়ে দেব, আমার এটা বরাবর দিয়ে দেব, আমার যে অর্ডার নাও বরাবর আমি দিয়ে দেব। তার মানে এটা অর্ডার নাও আমার ওয়েবসাইটের এখানে, আমি যারা অর্ডার করবে তারা আমার এখানে ওয়েবসাইটের এখানে অর্ডার করবে। ওকে ফোন নাম্বারে আমার এখানে যোগাযোগ করবে, সেটাকে আমি মিন করে এটাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে জাস্ট এটাকে আমি এখানে এই যে অর্ডার নাও বরাবর আমি দিয়ে দিলাম। ওকে তার মানে অর্ডার নাও আমার ওয়েবসাইটে যোগাযোগ করবে আর হচ্ছে আমার ফোন নাম্বারে আমার যোগাযোগ করবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে এই ছিল আপনাদের জন্য ছোট্ট চমৎকার একটি ডিজাইন আমি আপনাদেরকে করে দেখালাম। আমি এখানে শেষ করছি, আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।